তারা কিন্তু সবটাকে একইভাবে চূর্ণ বিচূর্ণ করলেন এবং সব শেষে তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য বাকশাল করেছিলেন। আজকে ঠিক একইভাবে তারা বিভিন্ন ভাবে ক্ষমতায় এসে একে একে সমস্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেগুলোকে ধ্বংস করে দিয়ে তারা তাদের ওই একদলীয় শাসন ব্যবস্থা জাস্ট একটা মোড়ক আছে উপরে গণতন্ত্রের মোড়ক তথাকথিত সেই মোড়ক দিয়ে তারা এখানে শক্ত হয়ে বসছে। আওয়ামী লীগের মহাসচিব প্রত্যেকদিন কথা বলেন এবং তার অত্যন্ত সুবেশী মানুষ চমৎকার একটা আপনার ঘরের মধ্যে চমৎকার আসনের মধ্যে খুব সুন্দর করে কথা বলেন এবং এবং তিনি আমি শুনেছি যে তিনি তার ছাত্র জীবনে নাটক করতেন আমিও নাটক করেছি এবং সুন্দর করেই বলেন একটাই আপনার বক্তব্য প্রতিবাদ্য একটাই বিএনপি বিএনপির এই নাই বিএনপির ওই নাই বিএনপির ওই নাই সব বলছেন তো এখন তো বিএনপি তো ওনাদের কাছে নাই ওনারা তো বলেন যে বিএনপি তো এখন রাজনীতি নাই তার বুকে সারাক্ষণ বিএনপি কেন আমার প্রশ্ন ওই জায়গায় যে আপনারা তো যদি বলছেন যে না বিএনপি নাকি নেই বিএনপি সংকটে পড়েছে বিএনপি নেতৃত্বে বিএনপি অন্ধকার তো ভাই আপনার মুখে এত আলো কেন বিএনপি কারণ আপনারা জানেন যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটি গণতন্ত্র আনতে পারে অবস্থা পরিবর্তন করতে পারে আপনারা যে দুঃশাসন নৈরাজ্য সৃষ্টি করতে পারে তার অবসান করতে পারে আপনার দেশের টি বিজন খালেদা জিয়াকে আটক করে রেখে দিয়েছেন মিথ্যা মামলা দিয়ে কেন করেছেন এই জন্য করেছেন যে আপনারা জানেন যে দেশের টি বিজন খালেদা জিয়া যদি বাইরে থাকেন তার নির্বাচনের পূর্ব যেটা করা হয়েছিল সেটাও আপনার কোনো মতে সম্ভব ছিল না তারপরে এই আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনে তিনি বাইরে থাকতেন তাহলে এই আন্দোলনে আপনাদের পতন ঘটে সেই কারণেই আপনারা তাকে রেখে দিয়েছেন আজকে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা করেছেন 1 লক্ষ মামলা আমাদের নেতা কর্মীদেরকে গুম করে দিয়েছেন আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছেন তারপরেও কিন্তু বিএনপি থেকে একটা লোককে টেনে নিয়ে যেতে পারেননি আমি সেদিন এই এই যে আশা বিএনপির এই যে এই জায়গায় পৌঁছানো এটার পেছনে তরিকুল ইসলাম সাহেবদের অবদান এটার অবদানটা কিন্তু তাদের।